পাণ্ডবেশ্বরে তৃণমূল কংগ্রেস বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোল লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী জয়ের বিষয় এক প্রকার নিশ্চিত। গণনা কেন্দ্রে তিনি বলেন, এই উপনির্বাচনে জয় 2024 সালের লোকসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি যাওয়ার ইঙ্গিত স্পষ্ট করল। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন, দিদি শত্রুঘ্ন সিনহাকে ডেকে নিয়ে এসেছিলেন, এখানে প্রার্থী করেছেন, আসানসোলের মানুষ দিদির কথা শুনে এবং আসানসোলের কথা বলার জন্য শত্রুঘ্ন সিনহাকে দিল্লি পাঠাচ্ছেন, এটা ফাইনাল হয়ে গেছে। নির্বাচন কমিশন আপনাকে 7 দিনের জন্য প্রচারে স্থগিতাদেশ দিয়েছিল, সেটা কি পাণ্ডবেশ্বরের মানুষ তার জবাব দিল বলে আপনি মনে করছেন? দেখুন, আমি কোনো বিতর্কিত মন্তব্যে যাব না, তবে পাণ্ডবেশ্বরের মানুষের খুব খারাপ লেগেছে বিষয়টা, ভোটে তার প্রতিফলন হয়েছে,